প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনেক লোভনীয় সাথে আমরার আচার এখানে আমরাগুলো খুসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো আমরার মাঝে দাগ কেটে নিয়েছি একটি আমরার মাঝে দাগ কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রকম করে সবগুলো আমরার দাগ কেটে নিয়েছি আচার বানানোর জন্য চোলায় প্যান বসিয়ে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দেব সরিষার তেল এর মধ্যে দিয়ে দেব কিছু রসুন কুয়া রসুন কোয়া তেলের মধ্যে ভেজে নেব এর মধ্যে আমরাগুলো দিয়ে দেব। আমরাগুলো দেওয়ার পর নেড়ে চড়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব এখন একটু এর মধ্যে দিয়ে একটু বেশি পরিমাণের আখের গুড় আপনারা চাইলে চিনি দিয়েও এ আচার বানাতে পারেন আখের গুড় দিয়ে আচার বানালে তাহলে খেতে বেশি ভালো লাগে চোলা রাস লোদ থেকে একটু হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা তুলে নেব আমরাগুলো সেদ্ধ হয়েছে আমরাগুলো সেদ্ধ হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়ার পর নেড়ে চেড়ে দেব এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণের ভিনেগার ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে আচার বেশি দিন সংরক্ষণ করা যাবে এর মধ্যে দিয়ে দেব দুই চার চামচ পাঁচফোরণের গুঁড়া এই পাঁচফোরণের গুঁড়া দেওয়ার কারণে এর ফ্লেভারটা সুন্দর হবে খেতে অনেক ভালো লাগবে এই রকম করে কিছুক্ষণ নেড়ে চড়ে আচারটা বানিয়ে নেব শিরাটা যখন এই রকম ঘন হবে তখন চুলার থেকে নামিয়ে নিতে হবে এখন চুলার থেকে নামিয়ে নেব পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আচারগুলো দেখতে মারশাল্লা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ